এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোনে এই গান শোনা না যায়, একদম হারাম। পুরুষ যদি গান গায় সেই গানের মধ্যে যদি নবীর কথা হয়, মা বাবার কথা হয়, কোরআনের কথা হয়, ওই গান শুনলে সওয়াব হইব, আর ওই গান শুনলে জ্ঞান বাড়ব, ওই গান হারাম করব, এমন মৌলভী বাংলাদেশে আজও জন্মে নাই। কিন্তু আমরা বাঙালি আগে মাগি ভাষা খারাপ না, লালন সাইজে একটা গানের মধ্যে বলছে, কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী, মাগি একটা সাধুত্ব ভাষা, এটা মাতৃত্ব ভাষা। আমার ভাইরা বিয়া তুমি মাফ করবেন, আমার আল্লাহর নবী গো, আমার মায়ের নবী গো, আরে বাবার রোজা জিয়ারত করতে গেলেন নবীর কান্নাকাটি দেই কাগো, মামেনা উটের পৃষ্ঠা থেকে থাস করে জমিনে পড়ে যায়, মামেনার কলিজা ফাইটে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল। আস্তে রে এ বাবা নবীর উম্মতেরা, আমার মায়ের নবী গো, মায়ের গর্ভে থাকতে বাবা মারা গেছে, 6 বছর বয়সে বাবা রোজা জিয়ারত করবেন যা তার মা মরে গেল, আমার নবীর মতন ভবের ইন্তিম সন্তান আর পৃথিবীতে কেউ ছিল না, তাই নবীর কথা কারা বুঝবো, নবীর উম্মত কারা হইব, যারাই পৃথিবীতে মা বাবা হারা সন্তান, যারা মাতা পিতা হারাইছে তারাই বুঝবো যে ইতিমের কত জ্বালা। নবীর বাবা নাই নবীর মা নাই গো, ওরে 6 বছরের ইতিম সন্তান নবীর গায়ে একখানা সিরে জামা, একটা সন্তানের যদি মা বাবা না থাকে তার কি হয় বাবা, নবীর মক্কার মধ্যে অনেক মানুষ শত্রু, নবীর বাবাও নাই নবীর মাও নাই গো, 6 বছরের ইতিম সন্তান নবী আমার খুদার তার নাই, রাস্তার মধ্যে গোড়াগড়ি করে নবীর আপন চাষা আবু জেহেল এক বস্তা আরবের খেজুর নিয়ে ওই রাস্তা দিয়ে তার বন্ধুকে দিতে যায়, আমার ইতিম নবী দৌড়ে যা জিজ্ঞেস করে গো, ও চাষা আপনার বস্তার মধ্যে কি দেখা যায়, আবু জেহেল বিধর একটা মিথ্যা কথা কয় মোহাম্মদ রে, আমার বস্তার মধ্যে আমি কিছু পাত্র নিয়ে যাইতেছি, আল্লাহ কয় আবু জেহেল আমার মনে যদি কেউ দুঃখ দিত আমি আল্লাহ ক্ষমা করে দিতাম, কিন্তু আবু জেহেল রে আমার বিশ্ব নবীকে তৈরি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না, ওই নবীর মনে দুঃখ দিলে আমি আল্লাহ কি এমন প্রমাণে তাকে ক্ষমা করি না। ওরে মা বোনেরা মুদ্দা শুনবেন গো, আপনাদের বান্ধবীর কাহিনী কেবল শুরু হয়ে যায়, আল্লাহর হুকুমে আবু জেহেলের এক বস্তা আরবের খেজুর সমস্ত পাত্র হইয়া যায়, আবু জেহেল বিধর্মী কয় এ মোহাম্মদ এক নম্বর জাদুঘর গো, এই জাদুবিদ্যা কইরা আমার খেজুর গুলো পাত্র বানাইয়া দিছে, ওরে আজকে আমি আবু জেহেল মোহাম্মদের খেজুর খাওয়ার স্বাদ মিঠাইয়া দিব, বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়া নাই, 7,500 জনের হীরের ধারের একটা চাবুক লুকে নিয়ে রাস্তায় যায় ডাকি, এ মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা,